প্রাচীন যুগ হতে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর নানা দেশে এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটেছে যার রহস্য বিজ্ঞান এখনো উন্মোচন করতে পারেনি। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে আমাদের ভূখণ্ডেও। বাংলাদেশের ইতিহাসের অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে এটি অন্যতম, কিন্তু এই বিষয়ে বিস্তারিত খুব কম মানুষই জানেন। তাই আজ আমি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব গান্স অব বরিশাল সম্পর্কে। গান্স অব বরিশাল আসলে কি, এটি ঘটার পেছনে সম্ভাব্য কি কারণ থাকতে পারে এবং কেন এই রহস্য সমাধান আজও হয়নি। পৃথিবীর ইতিহাসে বেশ কিছু রহস্যময় বিস্ফোরণের কথা উল্লেখ আছে। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চারদিক কাঁপিয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটেছে মাটির অভ্যন্তরে, মাটির উপরিভাগে অথবা বায়ুমণ্ডলে। পৃথিবীর মানুষ হতবাক হয়ে সেই ঘটনার সাক্ষী থেকেছে। এই সব বিস্ফোরণের ঘটনার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে এতটুকু নিশ্চিত যে এই ঘটনার জন্য কোনো মানুষ দায়ী নয়। এমন এক রহস্যময় বিস্ফোরণের সাক্ষী হয়ে আছে বাংলাদেশের বরিশাল জেলার মানুষেরা, ইতিহাসে যাকে বলা হয়ে থাকে বরিশাল গান্স বা গান্স অব বরিশাল। আজ আমরা সেই রহস্যময় বরিশাল গান সম্পর্কে জানব। কীর্তনখোলা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা শহর বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের ঘটনা, সালের হিসেবে সেটি 1870 সালের আশেপাশে। বাংলাদেশ নামটার অস্তিত্ব তখন ছিল না, পুরো ভারতবর্ষে তখন ইংরেজদের আধিপত্য। শীতের আমেজ প্রায় জেঁকে বসেছে, রাতের খাবার খেয়ে ঘুমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, চারদিকে শুনশান নিরবতা, প্রতিটি ঘরের আলো একে একে নিভে আসছে। এমনই সময় চারপাশ সংকুচিত করা এক বিকট শব্দ, তন্দ্রা ভেঙে গেল এলাকার মানুষের, সারা পড়ে গেল চারদিকে। সকলের মনে একটাই প্রশ্ন, গগনবিদারী এই আওয়াজ কিসের? ভয় এবং চমকের অভিব্যক্তিতে সকলের চোখ যেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে উদগ্রীব। বরিশালের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটা এই বিকট শব্দগুলোর নামই হলো বরিশাল গান্স বা গান্স অব বরিশাল। ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদের মতে, ব্রিটিশ ম্যাজিস্ট্রেট নাম হেনরি ভেবারিস, তিনি সর্বপ্রথম গান্স অব বরিশাল নামটি ব্যবহার করেন। 1876 সালে প্রকাশিত তার লেখা বই ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ এই শব্দের ব্যাপারে উল্লেখ রয়েছে। কখনো কখনো একটা শব্দ শোনা যেত, আবার কখনো কখনো দুইটা বা তার বেশি শোনা যেত। কিন্তু মজার ব্যাপার হলো, শব্দটা যে আসলে কি এবং এর উৎসটাই বা কি তা কিন্তু আজও সকলের কাছে অজানা। এই শব্দ রহস্য উদ্ঘাটনের চেষ্টা সেই ব্রিটিশদের সময় থেকেই শুরু হয়। ইংরেজদের প্রাথমিক ধারণা ছিল হয়তো ডাচ কিংবা পর্তুগিজ জলদস্যুরাই বরিশালে কোনো গোপন ঘাঁটি করে ভয় দেখানোর জন্য এই আওয়াজ করছে। কারণ মোগল যুগে বরিশাল পটুয়াখালী অঞ্চলে পর্তুগিজ এবং ডাচ জলদস্যুদের বেশ তাণ্ডব ছিল। অনেকের ধারণা ছিল পর্তুগিজ জলদস্যুরা একটা খাল খনন করে সাগর থেকে নদীতে আসার জন্য, আর এই খালটি পরবর্তীতে পটুয়াখালী নামে পরিচিতি লাভ করে। তাই ইংরেজদের এমন ধারণা বেশ প্রখর হয়ে ওঠে, শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো জলদস্যু জাহাজ বা ঘাঁটির খোঁজ বের করতে পারেনি ইংরেজ সৈন্যরা। পরে ধারণা করা হয় বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে। ওই আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের শব্দ হিসেবেও ব্যাখ্যা করা হয় এটিকে। কিন্তু সম্ভাব্য সব অনুসন্ধানেও এমন কোনো নজির পায়নি ব্রিটিশরা। আরেক দলের যুক্তিতে সাগরে হয়তো কোনো গ্যাসক্ষেত্র আছে যেটি মৃত। শব্দটা ওই মৃত গ্যাসক্ষেত্র থেকেই আসছে। ব্রিটিশরা সাগরের উপকূল ঘেঁষে অনেক সন্ধান করে, কিন্তু কোনো সমাধানে আসতে পারেনি। এরপর ধারণা করা হয় সাগর তীরে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে শব্দটা হয়েছে। কিন্তু এমন যুক্তির পক্ষে এখনও পর্যন্ত কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি ধারণা অনুযায়ী কুয়াকাটা, কলাপাড়া ও মঠবাড়িয়া এই তিন এলাকা সাগরের একটা জায়গায় এসে মিশেছে। জোয়ারের সময় প্রবল ঢেউর কারণে এরকম শব্দ হতো বলেও মনে করা হয়। এখন ওই এলাকায় সাগরের উচ্চতা কম, কলি পড়ে ভরাট হয়ে গেছে অনেকটা জায়গা, সে কারণে আগের মতো আর শব্দ পাওয়া যায় না। তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের শব্দগুলোকে একত্রে মিস্ট পুফার্স বা স্কাই কোয়াক বলা হয়। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় এ ধরনের শব্দ শোনা গিয়েছে বলে নথিবদ্ধ রয়েছে। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানেও বরিশাল গান্সের মতো শব্দ শোনা গিয়েছে বলে ধারণা করা হয়। 1890 সালে ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এর বার্ষিক অধিবেশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বরিশাল গান্স কেবল গাঙ্গেয় বদ্বীপ নয়, ব্রহ্মপুত্রের দ্বীপেও শোনা গেছে। অনেকেই হয়তো জানেন না যে যুক্তরাষ্ট্রে দি গান্স অব বরিশাল নামে একটি ইনস্ট্রুমেন্ট ব্যান্ড দল রয়েছে।
2001 সালে রেড ক্যাপ নামক ব্যান্ডটি ভেঙে 2004 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে এই ব্যান্ডটি নতুন করে গড়ে ওঠে নতুন নামে। তাই তাদের ওয়েবসাইটে এই নামকরণের পেছনের ইতিহাস হিসেবে বঙ্গোপসাগর হতে উদ্ভব এই শব্দের কথাই বলা হয়েছে। সর্বশেষ এটি বলতে হয় যে বরিশাল কামানের শব্দের উৎপত্তি রহস্য জানতে অনেক চেষ্টা করা হলেও এর কার্যকরী কোনো সমাধান পাওয়া যায়নি। তাই অমীমাংসিত রহস্য হিসেবে আজও সকলের কাছে অচেনা এই গানস অফ বরিশাল বা বরিশাল কামান।